খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি আজকে তৈরি করব পিৎজা আর হ্যাঁ মাত্র দুই বাটি দিয়ে আমি তৈরি করে ফেললাম পাঁচ পিস পিৎজা এবার আর রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই তৈরি করে ফেলো সুন্দর সুন্দর পিৎজা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দু বাটি আর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি আর এক চামচ দিয়ে দিলাম ইস্ট এবং সমস্ত কিছু ময়দার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল আর গরম জল অল্প অল্প দিয়ে ভালো করে কিন্তু একটা ডোবা বানিয়ে নিত হবে না নরম না শক্ত দেখো আমি কিন্তু ডোটা সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো এটা তত সময় ঢাকা থাক আর তত সময় আমি পিজাতে যা যা সবজি দেব সেই সবজিগুলো আমি এক এক করে কিন্তু কেটে নেব আমার ঘরে অবশ্য সবুজ ক্যাপসিকাম ছিল বলে সবুজ ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি দেখো ছোট সাইজ করে কিউবের মতো করে কেটে নিচ্ছি সবুজ ক্যাপসিকামটা এবার একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম আর পেঁয়াজটাকেও কিন্তু ছোট ছোট করে টুকরো করে নেব আর টুকরো করা পেঁয়াজ ভালো করে পাপড়ি ছাড়িয়ে নিতে হবে ব্যাস পেঁয়াজটা তো আমার কাটা হয়ে গেছে এবার সাথে কিন্তু দুটো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকে কেটে নেব ছোটো করে ছোট ছোট করে বাদ বাকি যেই টমেটোর অংশগুলো লাগবে না সেটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেখো সম্পূর্ণ কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা যখনই ব্রাউন হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা যে টমেটো একটু ছিল সেইটুকুই দিয়ে দিয়েছি আর এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব মশলাতে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তখন সেই মুহূর্তে দিয়ে দেবো একটুখানি চিলি সস চিলি সসটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো হলো সলিড চিকেনটা আর চিকেনটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু আমি চিকেনে জল দেবো না তার জন্য লো আজ এক ঢেকে ঢেকে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আর দেখো চিকেনের গায়ে থেকে যে জলটা বেড়েছে সেটা দিয়েই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখো চিকেনের গাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনটাকে আমি ভালো করে ভেঙে চুড়ে দিলাম এবার ওপর দিয়ে নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে রেখে দিলাম আর এই দিকে ডাবল হয়ে গেছে এবার ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পরে আবারও কিন্তু আমি কিছু সময় এটাকে ঢেকে রেখে দেব মোটামুটি এই দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আবার সুন্দর করে লেচি কেটে এটাকে একটা পাত্রের মধ্যে ভালো করে হাতের সাহায্যে রুটির মতো তৈরি করে নেবো ময়দার ডোটা কিন্তু সুন্দর নরম এবং সফট হয়ে গেছে তার জন্য হাতের চাপেই কিন্তু সুন্দর একটা গোল আকৃতি হয়ে গেল সেপ মতো এবার দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভেতরেও কিছু মশলাটা ঢোকে এবার দিয়ে দেবো টমেটো সস আমার ঘরে কিন্তু পিজ্জা সস ছিল না তাই আমি টমেটো সসই দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঘরোয়াভাবে তৈরি করছি ঘরে যা আছে আমি তো সেইগুলোই দেবো তাই না এবার দেখো ওপর দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম এবার দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো তারপর দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো মোটামুটি সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার যে কষিয়ে রেখেছিলাম যে চিকেন সে চিকেনটাও এবার দিয়ে দেবো সব জায়গায় একটু একটু করে পিজা সস দিইনি বলে যে খেতে খারাপ হবে তা না দারুণ হবে খেতে তোমরা একবার এবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে কিন্তু চিকেন তো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দেখাতে পাইনি মানে ভিডিওতে ওঠেনি তার জন্য আমি দেখাতে পারলাম না এবার ওপর দিয়ে সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি ওপর দিয়ে গ্রেট করে দিচ্ছি চিজ এটা হলো আমুলের চিজ মজারেলা চিজ হলে একটু বেশি ভালো হয় কিন্তু আমার কাছে আমুলের চিজটাই ছিল সেটাই গ্রেট করে দিলাম ব্যাস পিজ্জা তো পুরোপুরি রেডি আমার এবার একটু লবণ গরম করে নিয়ে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা বেক করলে কিন্তু রেডি হয়ে যাবে পিজ্জা চলো পিজ্জাটা রেডি হতে হতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নি প্রিয়া সব ভিডিওতেই কমেন্ট করি তাও তুমি আমার নামটা নাও না প্লিজ পরে ভিডিও আমার নামটা নিয়ে নিও হ্যালো প্রিয়া সায়নি বৈরাগী বলেছে খুব সুন্দর হয়েছে তোমার রান্নাটা আর দিদি আমার নামটা নিও প্লিজ হ্যালো সায়নি রাখি মন্ডল বলেছে তোমার ভিডিও দেখে দেখে আমি অনেক রান্না শিখে গেছি দিদি ভাই থ্যাংক ইউ রাখি সোনাই শেখ বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে নেক্সট ভিডিওতে কিন্তু আমার নামটা নিও হ্যালো সোনা এই দেখো পিৎজাটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখো পিৎজার রুটিটা আর আজকে কিন্তু আমি একটা পিৎজা বানাই নি দেখো এই পাঁচটা পিৎজা বানিয়েছি আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার তাহলে আর বসে না থেকে যাও তুমিও বানিয়ে খাওয়া সবাইকে খাওয়া আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে জানিও কিন্তু তো আজকে মতো সবাইকে টা